নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2021 বিশ্ব রেকর্ড করতে চলেছে এই ছয় রাশি। বিদ্যুতের গতিতে টাকা আসতে চলেছে এই ছয় রাশির। আমি সম্পূর্ণ বর্তমান যে গ্রহের গোচর সেপ্টেম্বর মাসে, এই ছয়টি রাশি সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে এই সেপ্টেম্বর 2021-এ। সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই ছয় রাশি। দেখুন, প্রথমেই বলি, এই মাসে আপনার বুধ স্বরাশিতে অবস্থান করছে এবং ভদ্রম পুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং ১৬ সেপ্টেম্বরের পর রবিও কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ রবি এবং বুধের বুধাদিত্য রাজযোগ কিন্তু সৃষ্টি করছে, এবং ১৪ সেপ্টেম্বর বৃহস্পতি মকর রাশিতে সঞ্চার করছে বক্রী অবস্থায়। সেখানে শনিও বক্রী, অর্থাৎ এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এবং তুলা রাশিতে আপনার শুক্রের অবস্থান মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, এই ছয় রাশির ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং আপনার কেতু অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, রাহু অবস্থান করছে আপনার বৃষ রাশিতে। কি ফল আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, কেউ কেউ কমেন্টস লিখছেন যে স্যার আপনি তো কোটিপতি, টাকার বৃষ্টি বলছেন, কিন্তু আমাদের তো হচ্ছে না। কেন হচ্ছে না? অর্থাৎ আপনার নিজস্ব জন্মছক, পরিষ্কার বলছি, নিজস্ব জন্মছক আপনি যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান, অর্থাৎ আপনি যখন জন্মেছিলেন সেই জন্মছকটা, সেখানে সঠিক রেক্টিফিকেশন করুন। বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনিও কিন্তু নিশ্চিতরূপে শুভ ফল আপনিও কিন্তু পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা। এবং আমার সাথে যারা কন্ট্যাক্ট করছেন, আমি সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে কিন্তু এই সার্ভিসটা দিয়ে থাকছি। এবং অনেকে ফোন করে দিচ্ছেন, তো ফোন সবসময় ধরা হওয়া সম্ভব না, আমার অ্যাসিস্ট্যান্ট ধরছেন। সেখানে অনেকে নিজস্ব রাশি, লগ্ন, আমার এই রাশি এই লগ্ন বলে দিচ্ছেন, কিচ্ছু বলার দরকার নেই। আপনি যে নাম্বারটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সেখানে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন কি নিয়ম আছে, কি ক্রাইটেরিয়া আছে। অর্থাৎ আপনারা ঘরে বসেই এই সার্ভিসটা পাবেন। তো এই যে বিশ্ব রেকর্ড করতে চলেছে এই ছয় রাশি, প্রথম রাশির নাম আমি বলবো, সেই রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ভদ্রম পুরুষ রাজযোগ, আপনার বুধাদিত্য রাজযোগ, এবং দ্বিতীয়ভাবে দ্বিতীয় পতি এবং নবম পতির কানেকশান। প্রথম কথা হচ্ছে আপনাদের মান যশ বৃদ্ধি হবে, পদ প্রতিষ্ঠা লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা অর্থ আসা, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে, আকস্মিক ধনপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে থাকছে। সন্তান সুখ, এডুকেশনের জায়গাটাতে ভালো, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু লাভ, আপনি যদি কন্যা রাশির মানুষ হন শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু এ মাসে পেতে চলেছেন। এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, এবং আপনারা যারা ব্যবসা করছেন সেই জায়গাটা ভালো রেজাল্ট পাবেন। দৈনিক রোজগার কন্যা রাশি কিন্তু বৃদ্ধি হতে চলেছে। সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে কন্যা রাশি এই ভদ্রনাগ মহাপুরুষ রাজযোগ। বুধ আপনাদের রাশিতে তিন রকমের ফল দেবে, একটা হচ্ছে মূল ত্রিকোণ, এক হচ্ছে মূল ত্রিকোণ ফল, একটা হচ্ছে সক্ষেত্রিক ফল। মূল ত্রিকোণ সক্ষেত্রিক, দেখুন, মূল ত্রিকোণ সক্ষেত্রিক এবং তুঙ্গস্থ, এই তিন রকমের কিন্তু ফল আপনার দিতে চলেছে বুধ। অর্থাৎ কন্যা রাশিতে এই বুধ আপনাদেরকে আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদেরকে ঘটাবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। কন্যা রাশি মহাসৌভাগ্যশালী রাশি,
দুই নম্বর যে রাশি সেই রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি ধনপতি ধনভাবে অবস্থান করছে, একাদশপতি এবং রাশির অধিপতিকে কানেক্ট করছে। এই জায়গাটাতে কি হবে, আপনাদের ক্ষেত্রে কর্মযোগ, কর্মক্ষেত্রে সফলতা, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে, মান যশ খ্যাতি পদ প্রতিষ্ঠা আপনাদের লাভ হবে, দাম্পত্য সুখের জায়গা, এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতি। যারা মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সাথে রত আছে, আপনি সিংহরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু এই সময় দিবে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ভাগ্যভাবে ভাগ্যপতি এবং কর্মভাবে কর্মপতি পঞ্চমপতিকে কানেক্ট করছে। শনির দশম দৃষ্টি কর্মভাবে শুক্রের সাথে মিত্রগৃহ এবং শুক্রের সাথে দৃষ্টি বিনিময় আপনাদের কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসতে চলেছে। আমি মকর রাশি খুব দায়িত্ব নিয়ে বলছি, মকর রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে নিশ্চিতরূপে ভাগ্যোদয় করতে চলেছে। ভাগ্যভাবে ভাগ্যপতি, কেন্দ্র দিক রাজ্য, আপনাদের কর্মভাবে কর্মপতির অবস্থান, আকস্মিক ধনলাভ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি এবং কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু আপনাদের এই সময় পাবে। অর্থাৎ আপনার মকর রাশির ক্ষেত্রে অপার ধন পেতে চলেছে এবং রাশিতে নিজভঙ্গ রাজ্য, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু হবে মকর রাশি। এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকা রিকভারি হবে, প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ এবং বিদেশ থেকে লাভ। তিন নম্বর রাশি মকর। চার নম্বর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি ধনপতি পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, রাশিতে রাহু, এবং আপনাদের আকস্মিক ধন, সন্তান সুখ, শেয়ার মার্কেট থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের দাম্পত্য সুখ, দৈনিক রোজগার বৃদ্ধি, বিদেশ থেকে আয়, কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, কর্মপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সাকসেস, আপনার একাদশপতি নবমভাবে অর্থাৎ সফলতার জায়গা, সাকসেসের জায়গা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে নিশ্চিতরূপে ভাগ্যোদয় হতে চলেছে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়াচ্ছে। অর্থাৎ ভাগ্যভাবে নিজভঙ্গ রাজ্য ভাগ্যোদয় করতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, পাঁচ নম্বর মীন রাশি। মীন রাশির ভদ্রনাম মহাপুরুষ রাজ্য এবং একাদশভাবে নিজভঙ্গ রাজ্য সফলতা সাকসেস আপনাদের লাভ এই সময় দিবে। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনাদের দাম্পত্য সুখ এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি। যারা বিজনেসম্যান আছে তারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা এই মাসে কিন্তু করবেন। বড় ধরনের ডিল কন্ট্রাক্টগুলো আপনাদের আসবে, আইনি জটিলতা আপনাদের কাটবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পুরো পূর্ণমাত্রায় কিন্তু পাবেন, এবং সন্তান সুখ, শেয়ার মার্কেট থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যশ, পদ প্রতিষ্ঠা, মান সম্মান খ্যাতি এগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় হবে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে নিশ্চিতরূপে ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে, ভূ সম্পত্তি লাভ এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম, অনেকে অপেক্ষা করছে কোন রাশি হতে পারে, সে রাশির নাম হচ্ছে ধনুরাশি। ধনুরাশির সুন্দর কানেকশান ভদ্রনাম মহাপুরুষ রাজ্য এবং আপনাদের একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ যে কোনো কাজে যেটাতে হাত দিবেন লোহা আপনাদের সোনাতে পরিণত হবে। ডায়েরিতে নোট করে নিন, আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কোনো বাধা আটকাতে পারবে না, বিশ্ব রেকর্ড করতে চলেছে ধনুরাশি। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, যারা বড় বড় বিজনেসম্যান আছেন, ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু এই সময় হবে। এবং ভাগ্যপতি কর্মভাবে কেন্দ্রতিকণ রাজ্য আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে, ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট পাওয়া ধনুরাশি, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন এবং কন্ট্রাকচুয়াল জব, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়বে। আপনি ধনুরাশির মানুষ,
এবং এই সময়ের মধ্যে আপনাদের দাম্পত্য সুখ, দৈনিক রোজগার এবং ব্যবসাতে বড় ধরনের ড্রিল আসা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। এবং সন্তান সুখের জায়গা এবং ধনভাবে ধনপতির অবস্থান, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আকস্মিক প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে হতে চলেছে। অর্থাৎ এই ছয় রাশি বিশ্ব রেকর্ড করতে চলেছে, বিদ্যুতের গতিতে টাকা আসতে চলেছে এই ছয় রাশির সেপ্টেম্বর মাসে, কোনো বাধাই আটকাতে পারবে না এই ছয় রাশিকে। আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা আপনাদেরকে জানাচ্ছি। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বিষয়ে কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।